ইসলামপুর মহকুমা হাসপাতালে কনফারেন্স হলে শক সার্কিটে কারণে অগ্নিকাণ্ডে ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনা আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন। খবর পেয়ে দমকল একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসি থেকে শক সার্কিটের কারণেই ঘটনা ঘটেছে বলে দমকল সূত্রে খবর জানা গেছে। তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে কনফারেন্স হলে মিটিং চলাকালীন আচমকাই শক সার্কিট থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে গোটা হাসপাতাল ধোঁয়ায় ভরে যায়। ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারপরে এত ধোঁয়া ধর, আমরা নিচে আমি অফিসে ছিলাম, উপরে মিটিং চলতেছিল, নিচে অফিসে ছিলাম, ওখান থেকে শুনলাম যে কনফারেন্স রুমে আগুন লেগে গেছে, মিটিং চলাকালীন আগুন লেগেছিল। তারপরে ওখানটা সপ্তাহ দেখলো যখন একটু পরে তো এমন হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না, সবগুলো জানলা খুলতে সব যতগুলো লোক ছিল আমাদের মানে কি কিসে আগুন লেগেছিল আগুনটা খুব সম্ভবত শর্ট সার্কিটের জন্যই লেগেছে, এসিতে লেগেছিল। তো একটা কনফারেন্স হলের মধ্যে তো খুব একটা মানে ইয়ে ব্যাপার নয়। তো আগুন এখন কন্ট্রোল হয়ে গেছে, ধোঁয়া টোয়া সব স্মোক সব বেরিয়ে গেছে, ভয়ের কিছু নেই। কালো ধোঁয়া হচ্ছিল একটু নিচে, কালো এটা ইলেকট্রিকের ব্যাপার, তো ওটা এসি থেকে ইয়ে হয়েছিল, তো তার জন্যই ওটা কালো ধোঁয়াটা বেরোচ্ছিল। তো এখানে জানলা ফালা সব বন্ধ ছিল, খুলে টুলে দেওয়া হলো, এখন মোটামুটি নিয়ন্ত্রণ। রুগীরা আতঙ্কিত না? আতঙ্কিত তো একটু হবেই আগুন দেখে, মানে ধোঁয়ার জন্য স্মোকের জন্য, তো ওদেরকে একটু সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন আর কিছু হবে না, কোনো কেউ অসুস্থ নেই, সব ঠিক আছে। যেখানে ধোঁয়ার প্রকোপটা কম আছে, যে সাইডে ধোঁয়া বেশি আছে ওখান থেকে সব প্যাসেঞ্জার নিয়ে, যেখানে ধোঁয়া কম আছে বা ধোঁয়া নেই ওখানে আমরা শিফট করেছি। কিছুক্ষণের মধ্যে সব কন্ট্রোল হয়ে যাবে। আতঙ্কের কোনো ব্যাপার না, আমরা বলেছি কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই, আমরা শিফট করে দিচ্ছি।